এ তোর বাপের বিয়ে খাইছি আমি বল, সমস্যা নাই তো, বুঝি না, আসতে না আসতেই এর টাকা লাগবে, ওর এটা লাগবে, ওর অসুস্থ, ওর মেয়ের বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করিস কেন, তুই দিয়ে দে, দিয়ে দে, এটা ছোটখাটো অঙ্কের টাকা, আমাকে জিজ্ঞেস করবি না, তোকে রাখছি কেন। হ্যাঁ রাখ, এই দাও তো দুটো কেট ভাই, বেনসন তো আসলে স্যাকেট হবে না, আমার কাছে আসলে খুচরো কয়টা আছে, তিনটা আছে, আপনার দুইটা নেন। বুঝলি, এখনটা রাখ তো। এই এই শালাই গ্রামের জন্য আমি আসতেছি, সেটা গ্রাম কখনো শহর হবে না, এটা আমার আগেই জানা ছিল। এই তোরা কি জানিস না যে শহরে, শহর থেকে ভালো মন্দ মানুষ আসবে এখানে? হ্যাঁ, তোরা জানিস না, সেটা তোর খ্যাত খ্যাতি থাকবি, তোরা জানোস ভালো করে যে ভাই বেড়াদের আইতে পারে, সিনিয়র জুনিয়র আসতে পারে, বড় মানের লোকজন আসতে পারে, গ্রামে একটু বেনসুন টেনসুন রাখবি, বড় বড় সিগারেট রাখবি, ব্র্যান্ডের সিগারেট রাখবি, সেটা ফকিরনি ফকিরনি দোকানদার। এই কে রে, এই হ্যালো, আরে ভাই মাথা মুথা গরম আছে, ফোন রাখ। না না না, এয়ারপোর্টের কোনো ঝামেলা না, হচ্ছে গিয়ে গ্রামে আসছি তো, একটা সিগারেট পাই না আমি, বুঝছস তুই? আরে ম্যাডাম বেনসুন পাইনি, আবার মোড় কই পাবো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা রাখ, ওকে। কটা আছে? দেড়টা, কি করবো, খাই তো তুই। জি ভাই দিতে আসি, তিনটা আছে না। ব্র্যান্ডের বুঝছস, ব্র্যান্ডের মাল রাখবি সবসময়। ফকিন্নি মার গাইছে, প্যাট লাগবে ভাই। আসলে এখানে গ্রাম তো, দামি লাইটার দিয়ে আর কী করবো বুঝেন না, সারাদিন আমাদের 100 থেকে 150 টাকা বিক্রি করতে অনেক কষ্ট হয়ে যায় ভাই। আরে ফকিন্নি নিবি এটা, নে, এরকম 20-50টা আমি ফকির নিয়ে দিই, নে। এই যে গায়ের জ্যাকেটটা আছে না, কালকে নিয়েছিলাম এয়ারপোর্ট থেকে, একটা ছেলে চাইছিল, গায়েরটা দিয়ে এটা নিয়েছিলাম, আর এটাও কাউকে দিয়ে দিব, প্রতিদিনই দিই, প্রতিদিন দিই। আর তুই আমার ভালো কথা, তুই কোন কালের ভাইরে? হ্যাঁ ভাই বলো যে, তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায়, শালা বকিনি। এই ভাই ভাই আমার, বুঝছস, এটা দেখছস, কী করে এটা দেখছস, একবারে এই জায়গাটা না বাংলাদেশের মানচিত্র বানাই ফেলবে। ওই কে রে, এ এদিক দেখ, তুই কে রে, এ তুই কে, এই তোরা কি আমার পরিচয় জানোস না? এ আমার দিকে দেখ, তুই কে? এই বেটা আমার পরিচয় দেখছ না, বিকে চোপ চোপ না, ভাই কথা কবে ভাই, একদম চোপ না, ভাই কথা, ভাই 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 আমার রাখ। আর ভাই কথা শুনেন ভাই, জার্মানির ফুলা গত রাতে সিঙ্গাপুর থেকে আইছে, অনেক লম্বা হাত ভাই, এগুলোকে পারান যাবো না। এ রাখ, আরে বস, এই তুই আমারে তুই করে বলার সাহস পাস করতে পার ভদ্রলোকের মতো একদম সোজা হয়ে দাঁড়াবি, খারাইছি সোজা হয়ে, সোজা হয়ে আছি, ছাড়া সোজা হয়ে খারাইছি। এই যে তুই দোকানদাররা যে বললি ফকিন্নি, গ্রাম গ্রামে থাকবে, এটা এক এই সঙ্গে সাথে তো
গ্রাম গ্রামে থাকবে। তুই বড় হইছিস কই? হ্যাঁ তুই কই বড় হইছিস? তোর বাপের গিয়ে জিজ্ঞেস, তোর চেয়ারম্যান বাপ আছে না, তারে গিয়ে জিজ্ঞাবি যে বাবা গ্রাম কি। এ আমার দিকে দেখ, প্রত্যেকটা মানুষের শেকড় এই গ্রাম। তুই সেই গ্রামকে নিয়ে অপমান করছিস, গ্রামকে নিয়ে বাজে কথা বলছিস। এ তোর থেকে তোর যে বড় দুইটা ভাই আছে না, তারও বড় কিন্তু এই দোকানদার। তুই তাকে তুই তু কারি করিস, গরিব ছোট লোক এগুলো বলিস, তাই না? এই মাথা তুল, এই শিক্ষা দিছে তোর চেয়ারম্যান বাপে। এই কথা বল, কথা বল না। তুই আমার চিনিস না? চিনিস না। তুই একবার জিজ্ঞেস করছিস আমারে যে আপনি কে? একটু তফাৎটা একটু চিন্তা কর তো। তোর বাপ যদি এই দোকানে আসে না, এই যে দোকানদারে তুই তুই তু গাড়ি করছিস এতক্ষণ, তারাও কিন্তু বলে বাবা এক কাপ চা দাও। এ ইজ্জত এমনি এমনি আসে না, আদায় করতে হয়, ইজ্জত আদায় করে নিতে হয়। আজকে তো এই যে যারা আছে দেখ, এই যে যারা আছে তারা কি তোর থেকে বয়সে কম? কিন্তু তারপরও তারা সবাই তোকে ভাই ভাই করে। কেন করে জানিস? তোদের কাছে টাকার ক্ষমতা আছে। এ পৃথিবীতে টাকা ক্ষমতাই সব কিছু নয়, সব থেকে বড় যেটা মানুষের বিবেক, মনুষ্যত্ব, যেটা তোর এখানে নাই। ভাই বাদ দেন না ভাই, চোখ ওই ছোট মানুষ ওই ভুল করতে পারে, কিন্তু আমি ওর মতো অভদ্র না, ওর মতো ভুল আমি করতে পারি না। আমার কথায় যদি তুই কষ্ট পেয়ে থাকিস ভাই, আমার ক্ষমা করিস। কিন্তু তোকে আমি একটা কথা বলি, বয়সটা কম, রক্তটা তোর অনেক গরম। তুই আমার সামনে সিগারেট জ্বালাছিস, সমস্যা নাই, তোরা বড় হয়ে গেছিস এখন, তোরা এখন বড় হয়ে গেছিস, তোরা জ্বালাতে পারিস। তোদের বয়সে আরও ছেলেরা আছে যারা আমাদেরকে দেখলে অনেক আশ্চর্য। তুমি এটা চেয়ে মনে পড়া, তোমার এত ব্যাড হ্যাবিট, তুমি এখানে তোর বাপ এত দামি দামি লোক একটা, তার ছেলে তুমি ফুটপাথে এরকম একটা সামান্য একটা দোকানের মধ্যে এরকম করি দোকানদার, আজকে তুমি গ্যান্দাম ফুটি করে দিচ্ছ। আরে না দাদা, গ্যান্দাম নয়, ওই প্রথমে একটু ভুল করছিল সেটা আমি বুঝছি, ঠিক আছে? আপনি যান, আমি ওনার পানি দিই। ফোন ডাক। হ্যাঁ হ্যালো, হ্যালো, হ্যাঁ তোরা কই রে? সোজা হওয়া স্ত্রী হয়ে বস। আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমি কোনো ঝগড়াতে যাবো না। তুই আমাকে মারবি? পোলাপান নিয়ে আসতেছিস আমাকে মারার জন্য? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আনিস, তাতে সমস্যা নেই। দুইটা মিনিট তুই আমার কথা শুনবি, দুই মিনিট শুনবি, দুই মিনিট আমার কথা শুনবি, বল। আচ্ছা বল, মনে কর তোর তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, একজন পাড়া প্রতিবেশী হিসেবে আমি তোকে দুই মিনিট কথা বলবো, শুনবি কিনা বল। আচ্ছা, লেখাপড়া করছিস না? অনেক ভালো শিক্ষিত পরিবার তোরা, তোদের বাবা চাচা দাদা যারা আছে সবাই কিন্তু এলাকাতে অনেক নাম দাম নিয়ে চলাফেরা করছে, বা এখনো করে তোর বাবা চাচা। এগুলো কি ডুবাতে চাস? এ জীবনে তো নিজে কোনোদিন এক একটু সম্মান ইনকাম করার ক্ষমতা তোদের নাই, কারণ তোরা পারবি না, তোদের ভিতরে সেই ইয়েটা নাই। বাচ্চাটা যেটা করে গেছে সেটা নষ্ট করিস না ভাই, নষ্ট করিস না। আজকে তুই আমাকে লোকজন নিয়ে এসে মারবি, আমি কালকে লোকজন নিয়ে তোকে মারবো, পরশু দিন তুই আবার আমারে মারবি, এরপর দিন আমি আবার তোকে মারবো, এটা কি ভালো হবে? ভালো হবে না। তাহলে আমাদের কি উচিত? সবাই ভাই ব্রাদার গ্রামবাসী সবাই মিলেমিশে থাকা। হ্যাঁ তোরা ছোট মানুষ, তোদের দ্বারা ভুল সম্ভব, আমরাও করছি এই ভুলগুলো এক সময়। তোদের থেকে যারা সিনিয়র আছে তারা হয়তো আমাদের থেকেও সিনিয়র, তারা আমাদেরকে বুঝাইছে, আমরা কিন্তু বুঝছি। তাহলে তোদেরকে যদি আমরা বুঝাতে যাই, তোরা আমার আমাদের উপরে চড়াও হবি, এটা তো হতে পারে না, এটা সম্ভব? এখন তুই কি মনে করিস যে তুই এতক্ষণ যা করছিস এই দোকানে আসার পরে, এটা কি তোর সঠিক ছিল? একটু বিবেক দিয়ে চিন্তা কর। সঠিক ছিল। আচ্ছা তাহলে যদি সঠিক না থাকে, আমি তোকে যেটা করছি এটা আমারটা রাইট ছিল কিনা এজ এ বড় ভাই হিসেবে? হ্যাঁ যাই, এই তো নিজের ভুলটা বুঝতে পারছিস। শোন ভাই, প্রবাস থেকে আসছিস, দেশে থাকবি, বাড়িতে যে কয়দিন থাকবি সবার সাথে মিলেমিশে ভাতৃত্ব বন্ধনটা বজায় রেখে চলবি। ছোট বড় এই যে তুই এখানে আসার পরে যে একটা উশৃঙ্খলতা শুরু করছিলি, সিগারেট দাও, এই দাও, চা দাও, এ তুই কে, এই সেই, এগুলো বলা যাবে না ভাই।
যার যতটুকু সম্মান তাকে দেওয়ার চেষ্টা করো, তোমাকে কেউ ছোট করবে না কোনোদিন, বুঝছো আমার কথা? এই তোরা কেউ কোনো গ্যান্দাম করবি না। আর শোনো, আজকে যেটা এখানে হয়ে গেছে এটা এখানেই শেষ। এরপরে যদি আমি শুনি যে তুমি আবার মানে ফার্দার ওদের সঙ্গে এরকম একটা গ্যান্দামে জড়াইছো বা এটাকে লম্বা করছো, তাহলে কিন্তু ভাই তোমার সেকেন্ড টাইম যদি আমার চেয়ারম্যানের পোলা বোঝার সময় থাকবে না। যাই হোক, চেয়ারম্যান সাহেব তো ভালো, উনি তো ভালো, তোর বাবার কাছে আমি তোর নামে কমপ্লেন করতে বাধ্য হবো ভাই। আমি তোকে ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করি, ভালো হয়ে যা, ঠিক আছে? এই দুনিয়াটা বেশি দিনের নয়, মানুষ চলে যাবে। আমরা কিন্তু সবাই একদিন চলে যাব। এই যে তোমার চোখ দিয়ে পানি পড়ছে, তোমার ভিতরে যে মানুষটা আছে সেটাই কিন্তু এখন কথা বলছে, দেখেন ভাই। আসলে পাথরের মাঝেও কিন্তু অনেক সময় ফুল ফোটে যদি সেখানে আবেগ ভালোবাসা অনুভূতি থাকে। তোকে আর কিছু বলার নাই ভাই, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে তোর গায়ে হাত তুললাম, তোকে অনেক বাজে কথা বলছি, ঠিক আছে? তুই আমাকে ক্ষমা করে দিস। আমি যা করছি আমি আমি ঠিক করি দিই, কিছু করি না করি অন্তত একটা শিক্ষা পাইছি মানুষকে কী করবি সম্মান দিতে হবে। হ্যাঁ, সেটা আপনার ঠিক। আচ্ছা যাই হোক ভাই, তোকে আমি দোয়া করি তুই আরও বড় হ, আরও ভালো মানুষ হ। আর এই যে যারা খেটে খাওয়া মানুষ আছে না, আর বিশেষ করে একটা অনুরোধ করবো তোকে, গ্রামকে কখনো অবহেলা করিস না ভাই। গ্রাম আমাদের প্রত্যেকটা মানুষের শেকড়। আজকে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী আছেন, তিনিও কিন্তু একসময় গ্রামেই বড় হয়েছেন। আমাদের দেশের রাষ্ট্রপতি, বড় বড় নেতৃত্ব যারা দেয়, তারা বড় বড় বিজনেসম্যান যারা আছে, সবাই এই গ্রামেরই সন্তান। অতএব গ্রাম আমাদের কলিজা, এই গ্রামকে নিয়ে কখনো অপমান করিস না ভাই। যা, ঠিক আছে, ভালো থাকিস। আচ্ছা, সবাই মিলে ওকে একটু দিয়ে আসো বাড়িতে। হ্যাঁ, আচ্ছা যাও, তোমরা যাও, চলো আমরা যাই। আচ্ছা যাও, আপনি যান, আর এই সবাই চলে যান।